এটা ঝা সিস্টেম ফ্যান, ফ্যান তো দেখি একবার। আচ্ছা আর আবার ফ্যানও চলতেছে, লাইটটা ফ্যানের উপরে দেওয়া হয়, তাহলে কিন্তু আপনার ফ্যান ঘুরলে ছায়া পড়ে, কিন্তু এই লাইটটার একটা লাইটটা নিচে আলো দিচ্ছে, উপরে ফ্যান চলতেছে, ছায়াটা পড়বে। আপনি সুইচ বন্ধ করে চালু করলেই আবার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা একটা হোলসেল দোকানে আইছি এবং এখানে পাইকারি এবং খুচরা আপনারা চাইলে এখান থেকে পছন্দ মতো লাইট নিয়ে যেতে পারবেন। এটা একটা কোম্পানি প্রতিষ্ঠানের ছয় থেকে দোকান। আচ্ছা আপনাদের ব্রাঞ্চ কি সব জায়গাতে আছে বাংলাদেশে? না, আমাদের ব্রাঞ্চ হচ্ছে আপনার নবপুর আছে, উত্তর আছে, ব্যবহার করা হয়। আর এই যে এইগুলো দেখতে পাচ্ছি, যদি খুচরা নিতে চায় তাহলে কেমন আসবে দাম? খুচরা নিলে পিস 1800 টাকা পড়বে, এটা তাই না? এটা কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে? সার্কিটের মাধ্যমে চলে, তো আর কি টিকসই ইনশাল্লাহ ভালো হবে কি? ও আচ্ছা, আর যারা হোলসেল নিতে চায় তাদের কাছ থেকে তো অবশ্যই আপনারা কম রাখবেন। এটা আপনাদের নিজস্ব প্রতিষ্ঠানের এইগুলো প্রোডাক্ট? হ্যাঁ, আমরা নিজেরাই ইম্পোর্ট করি। ও জি, ভাই এই লাইটগুলো কি বাইরের লাইট? সব চাইনি, এখানে যা আছে সবই চাইনি। আচ্ছা জি জি, আপনাদের প্রতিষ্ঠানের নাম কি ভাই? বেঙ্গল লাইটিং। বেঙ্গল লাইটিং তো খুব ভালো কোম্পানি। তো এইগুলো কোথায় ব্যবহার করে লাইটগুলো? এগুলো পাত্রে, এগুলো আপনার কাপড় দোকানে ইউজ করে বা কোনো একটা ছবি নির্দিষ্ট জায়গার উপরে মারার জন্য ইউজ করে। ও আচ্ছা জি জি, ফোকাস করে এদিকে তাই না? আর এই যে এই লাইটটা দেখতে পাচ্ছি, এই লাইটটার নাম কি? এগুলো হ্যাঙ্গিং। হ্যাঙ্গিং মানে ঘরের সৌন্দর্যের জন্য আর কি এগুলো ব্যবহার করা হয় তাই না? তো লাইটটা, এটা অনেক সুন্দর লাইটটা। এই লাইটটার প্রাইস কেমন আসবে? এটা পড়বে 4800 টাকা। এটা হচ্ছে আপনার 3D কালার, এখানে যা আছে সবগুলো দেখতে পাচ্ছি, অনেক সুন্দর এই লাইটটি আসলে। আর এটা প্রাইস কেমন ভাই? এটা প্রাইস পড়বে হচ্ছে 5200। 5200 টাকা তাই না? তো এগুলো লাইটও দেখতে কিন্তু অনেক সুন্দর লাইট। এগুলো 3D কালার, তিনটা করে কালার হবে, সাদা ওয়াং, সাদা ওয়াং মিক্স। হ্যাঁ, সাদা ওয়াং এবং এই যে এটা হচ্ছে হলো আপনার, আর এগুলো তো দেয়ালে ঘরে সাজানোর জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, এটা রুমে ব্যবহার করে? আর এই যে উপরে লাইট গুলো দেখতে পাচ্ছি, এগুলো তো অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনাদের দোকানে। আসলে আমি দেখে আমার কাছে অনেক ভালো লাগছে, যেই জন্য আর কি আপনার কাছে আমি জিজ্ঞেস করতেছি। তো এই যে এই লাইটটা, এটা পড়বে হচ্ছে 5500। এটা 5500 পড়বে তাই না? আবার এটা পাশেতে একটু কম, এটা 3500 টাকা। এটা 3500 টাকা আর এটা 5500। তো এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। এটা কালার চেঞ্জ হবে, আমি আপনাকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আরেকবার দেন তো। আপনি সুইচ বন্ধ করে চালু করলেই আবার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সুন্দর তো লাইটটা, মানে প্রতিবার সুইচ চেঞ্জ করার মাধ্যমে যেও কালারটা চেঞ্জ হবে, উপরে বডিটাও কালারটা চেঞ্জ হবে। জি জি, আসলে ক্যামেরা জিরোমি আসলে যে লাইটটা দেখতে কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, না আসলে বোঝা যাবে না। না আসলে আমি তো এখানে দেখে তো অনেক ভালো লাগতেছে, আমি একটা বার আর কি পুরো ইয়াটা দেখা দিন। আচ্ছা এই যে এই পাশে যে লাইটগুলো আমরা দেখতে পাচ্ছি তাই না, এই লাইটগুলো তো কালার একাই চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছি, লাইট গুলো কালার এগুলো অটো চেঞ্জ হবে, চাইলে আপনি ফিক্সড রাখতে পারবেন। টোটাল 8টা মোড আছে এর মধ্যে, আর টোটাল 4টা কালার ইয়ে করবে, আর অটো হবে হচ্ছে আপনার 4 রকম, টোটাল 8 রকম হবে। জি জি জি, এই লাইটটা খুব সুন্দর দেখতে। এই যে আপনার চাইলে এক রকম আলো দিবে, আর যদি অটো করে দিয়ে দেন তাহলে কালার চেঞ্জ হবে তাই না? কালার চেঞ্জ হবে। আসলে অনেক সুন্দর সুন্দর লাইট এখানে আসলে আসলে কোনটা দেখে কোনটা দেখবে ভেবেই পাবে না। তো অনেক মানুষ আছে কিন্তু যে এলাকায় দেশে ঘর সাজানোর জন্য তারা কিন্তু অনেক লাইট খুঁজে, এলাকায় কিন্তু আসলে এই ধরনের লাইট পাওয়া যায় না। আসলে আসলে বোঝা যায় না বা চেনা যায় না, আসতে হবে দেখতে হবে। কিন্তু আসলে অনেকে দোকান খুঁজে পায় না। আচ্ছা বলেন, এই
টঙ্গির ভিতরে। আপনাদের যে সুন্দর আমি দোকানটা দেখতেছি লাইটের কালেকশন, এটা কিন্তু অন্য অন্য দোকানে নাই। টঙ্গি বাজারে ঢুকলে আপনার আনার গলি, মানে গলি দিয়ে ঢুকলে আপনার নাজিম ডাক্তার ক্লিনিকের অপোজিটে হচ্ছে আমাদের দোকানটা, বেঙ্গল লেকে। আপনার কাছে আজ কেউ আসে বা যোগাযোগ করতে চায় কিভাবে করতে পারে, একটু নাম্বার বলা যাবে? নাম্বার বলেন তো একবার। ও আচ্ছা, ডিসক্রিপশনে আমি আচ্ছা নাম্বার দিয়ে দিব নি। আর এই যে এই লাইটটা দেখতে পাচ্ছি, এটার নাম কি ভাই? এটা ওয়ালজার। ওয়ালজার, সরি, আচ্ছা এটাও তো দেখতে একদম সেই লাগতেছে। এগুলোর দাম কেমন ভাই? এগুলো হোল্ডার সিস্টেম উইদাউট বাল্ব দিয়ে, এগুলোর দাম এগুলো হচ্ছে আপনার 16,000 টাকা। 16,000 টাকা? না, এটা যে সুন্দর কাজ করছে এটার দাম আসলে একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। এটা হচ্ছে উইদাউট বাল্ব, আপনার বাল্ব নিয়ে। আর আর এই যে এই লাইটটা ভাইয়া দেখতে পাচ্ছি, এই লাইটটা এটা হচ্ছে আপনার 12,000 টাকা। এটা 12,000 টাকা, তাই না? না, এটাও খুব সুন্দর। এটা মনে হয় লাইটটা কি বন্ধ করা আছে? জি জি, এটা বন্ধ। আচ্ছা, এটা লাইট বন্ধ করা আছে। এবং এইখানে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে যে সব রকম লাইট তো দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, এই লাইটটার দাম কেমন আসবে? এটা 5,000 টাকা। এটা 5,000 টাকা? আসলে ঘর যারা একটা বাড়ি করে লক্ষ লক্ষ টাকা দেয়, আর একটু ঘর সাজানোর জন্য 5,000-7,000 টাকা কিন্তু তাদের কাছে অনেক কিছু নেই, কিন্তু তারা খুঁজে যে এরকম সুন্দর লাইট কোথায় পাবে। আসলে প্রিয় দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের প্রতিষ্ঠানের, এবং বাইরে থেকে তারা সব রকমের লাইট কিন্তু এখানে ইনপুট করে। এবং দেখতে পাচ্ছেন ওই যে বেড সাইড ল্যাম্প আছে। আচ্ছা, এই যে এই লাইটটা, এটার কেমন দাম? এটা 4,500 টাকা। এটা 4,500 টাকা দাম, তাই না? আবার ছোট জারের মধ্যে চাইলে, এই যে ছোট জার আছে, এই যে আপনার ছোট জার, এটা ছোট জার, তাই না? বুঝতে পাচ্ছি, এটা হচ্ছে আপনার 4,500 টাকা। এগুলো 4,500 টাকা করে, তাই না? সবগুলো কালার চেঞ্জ হবে, 3D কালার হবে। এটা এই যে এই লাইটটা, এটাও তো খুব সুন্দর। এটার দাম কেমন আসবে? এটা 18,000 টাকা। এটা 18,000 টাকা, তাই না? না, এটা কিন্তু অনেক বড় লাইটটা, লাইটটা দেখতে অনেক বড়। এটা হচ্ছে 6.8 আর 8.0 আছে, 12.0 আছে। হ্যাঁ, এটা তিনটা ক্যাটাগরি মাল। আচ্ছা, যদি কেউ ছোট নিতে চায় সে কি নিতে পারবে? ছোট হচ্ছে, ছোট হয় না, মানে সবচেয়ে ছোটর মধ্যে এটা পড়তেছে, তাই না? আচ্ছা, আর চাইলে আচ্ছা বড় দিতে পারবেন আপনারা। আবার এই যে টার্কিশ, চাইলে টার্কিশ আছে, টার্কিশ সঙ্গে। আচ্ছা, এটা হচ্ছে ডুপ্লেক্সের জন্য, ওগুলো চাইলে 9.0। এটার নাম হচ্ছে হলো টার্কিশ লাইট। জি, টার্কিশ। আচ্ছা, এই লাইটগুলো তো অনেক সুন্দর দেখতে। এগুলো এগুলোর দাম কেমন আছে ভাই? এটা পড়বে হচ্ছে আপনার 12,000 টাকা। এটা 12,000 টাকা দাম পড়বে, তাই না? আচ্ছা, এই জিনিস, আচ্ছা কোনো সময় যদি এগুলোর বাল্ব কেটে যায়, এটা হচ্ছে হোল্ডার সিস্টেম, আপনি জাস্ট বাল্ব কাটলে বাল্ব চেঞ্জ করবেন। এই বাল্ব চেঞ্জ করা যাবে, তাই না? সিরামিক্স হোল্ডার আছে, আচ্ছা, এটা নষ্ট হওয়ার কিছু নেই, ভাঙার কিছু নেই। আর যদি লাইট যদি নষ্ট হয়ে যায় সেটা চেঞ্জ করার কিন্তু ব্যবস্থা আছে। আচ্ছা, এটা ডুপ্লেক্স এর জন্য কিন্তু এগুলো ব্যবহার করা যায়, তাই না, লাইট গুলো? আচ্ছা, এইগুলোতে আপনি এই যে কোথায় ব্যবহার করেন এই লাইটগুলো? এগুলো হ্যাঙ্গিং, আর বিশেষ করে রেস্টুরেন্টে ব্যবহার করেন এই লাইটগুলো? হ্যাঁ, রেস্টুরেন্টে ইউজ করে অনেকে, ব্যালকনি থাকলে ব্যালকনিতে ইউজ করে, বা করিডোরে যদি ফাঁকা থাকে, বড় থাকে, ওইখানেও ইউজ করে। গার্ডেন অথবা গেটের বাউন্ডারির উপরে এই লাইট গুলো ব্যবহার করে, ওই যে দিকে নিচে আছে এগুলো ইউজ করে RGB হিসেবে। আচ্ছা, আর এই লাইট গুলো কিসের? ও, এগুলো হচ্ছে আপনার স্পটলাইট, তাই না? জি জি, আমাদের কোম্পানিতে কিন্তু এই ধরনের লাইট ব্যবহার করি আমরা, স্পট, এই লাইট গুলো আমরা ব্যবহার করি। আর এটা হচ্ছে টেবিল ল্যাম্প, না? জি, এটা হচ্ছে বেড সাইড ল্যাম্প, টেবিল ল্যাম্প না, টেবিল ল্যাম্প। ও, বেড সাইড ল্যাম্প। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো ল্যাম্পের দাম কেমন আসবে? এটা পড়বে হচ্ছে আপনার 3,200 টাকা। 3,200 টাকা করে, তাই না? এগুলো ক্রিস্টাল বডির। জি জি জি, আর এগুলো ওয়াল শেড আছে, ওয়াল শেড বলে, এগুলো ওয়াল শেড বলে না? না, সুন্দর সুন্দর লাইট এখানে কানেকশন আছে। আর মানে আপনাদের এখানে আসলে সব রকম আইটেম পাবে আর কি। কোনটা? এটা, এটা ঝাঁ সিস্টেম ফ্যান, ফ্যান তো দেখি একবার। আচ্ছা, এটা রিমোট আছে, আপনি রিমোটের মাধ্যমে এটা কন্ট্রোল করতেছেন, দেখি একটু সামনে আসেন তো আপনি। আচ্ছা দাঁড়ান,
তার মানে আপনি রিমোটের মাধ্যমে এটা কন্ট্রোল করা যাচ্ছে। আপনি দিচ্ছেন লাইট জ্বলতেছে, লাইটটাও চেঞ্জ করা যায় কি? আচ্ছা, আর আবার ফ্যানও চলতেছে। তো প্রিয় দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে হলো লাইট প্লাস ফ্যান, চাইলে লাইটও দেখা চেঞ্জ করা যাচ্ছে, আবার ফ্যান দিয়ে দিলে। এটাও ফ্যান, লাইট সিস্টেম ফ্যান। আপনার ফ্যান ঘুরলে ছায়া পড়ে, কিন্তু এই লাইটটার একটা যে আপনার লাইটটা নিচে আলো দিচ্ছে, উপরে ফ্যান চলতেছে, আচ্ছা। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস। খুব সুন্দর, আজকে একটা খুব ভালো জিনিস, একটা আনকমন জিনিস দেখলাম আপনাদের এখানে আসার পরে। এইগুলো জিনিস আসলে টঙ্গিতে কোথাও মানে অন্য জাত পাবেন না, শুধু এখানে আপনাদের এই বাঁশে কিন্তু এখানে পাবেন। তো এখানে কিন্তু আপনি T5 এবং LED লাইট সবগুলোই তো বিক্রি করেন, তাই না? এখানে আসলে কিন্তু আপনাদের পছন্দ মতো লাইট পেয়ে যাবেন, এবং আপনারা যারা হোলসেল অর্থাৎ আপনারা যারা বেসিক আছেন এবং পাইকারি নিয়ে যদি ব্যবসা করতে চান, তারা কিন্তু এখান থেকে আপনারা খুব সুলভ মূল্যে আর কি নিতে পারবে, তাই না? মানে পাইকারি রেটে আর কম দিবেন তাদের জন্য। তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শকবৃন্দ, এটা হচ্ছে টঙ্গী বাজার, আপনার এখানে আসলে এবং ডিসক্রিপশনে কিন্তু ওনাদের নাম্বার